ভারত থেকে হাত দাও।
Yeah.
আজকে সামগ্রিক রাজ্যব্যাপী যে সারা দেশব্যাপী যে বন্ধ, রাজ্যের ছবিটা কি দেখছেন? আমি বলছি ভোর পাঁচটার সময় থেকে তারও আগে থেকে কয়েক জায়গায় সর্বত্র রাস্তায় আছেন যারা এই ধর্মঘটকে সমর্থন করেছেন, হরতালকে সমর্থন করেছেন, ভারত বন্ধকে সমর্থন করেছেন। দল আমাদের বামপন্থী দল এবং সহযোগী যারা আছেন তারা আর অনেক দল সমর্থন করেছেন সর্বভারতীয় স্তরে। তো কাজে সব জায়গায় আছেন মানুষ লড়াইয়ের ময়দানে। কৃষকদের এই সঙ্গে বৈঠকে কোথাও নরেন্দ্র মোদী মন্ত্রিসভা এখনো অবধি তিনবার বৈঠক, চারবার বৈঠক হয়ে গেছে, চারবার না পাঁচবার হয়েছে, কর্মসূত্রে বেরোলো, কিন্তু আর তো লোকে ওদের বিশ্বাস করছে না, তাই ওরা ভারত বন্ধের ডাক দিয়েছে। তার কারণ পাঁচবার বৈঠক হয়েছে, পাঁচবার বৈঠক হওয়ার সত্ত্বেও ওই একই কথা বলতে আছে। ওরা চান যে সময় নিয়ে নিয়ে যাতে করে এটা ভেস্তে যায়, সেই জন্যে ওই আলোচনার নামে যাতে ভেস্তে দেওয়া যায়, এর ফাঁদে কৃষক নেতারা কেউ পা দেয়নি এবং স্বাভাবিকভাবে তাঁদের আহ্বানে এই দেশব্যাপী ধর্মঘটে আরও ব্যাপক ছাড়া এবং উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র কি বলবো। আমি কতবার বলেছি আমার যেমন বেনি তেমনি রবে চুল হয়ে যাবো না, এটা হচ্ছে ওর নীতি। নৈতিকভাবে সমর্থন করছেন আর লড়াইয়ের ময়দানে থাকবেন না, ময়দান তো বিজেপিকে ছেড়ে দিচ্ছে। বলছেন যে আর কতদিন বনকে বন্ধ করতে হবে, মানুষের সমস্যা তৈরি করতে হবে, আমার বয়স হয়েছে, আমি কত খাটি বসু বসু এখানে আছে আমাদের জানি না, আমি এটা বলতে পারবো না মানে কিসে মারা গেছেন, ও শিলিগুড়িতে। হ্যাঁ, পুলিশের সঙ্গে ওদের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি, যে হয়তো ওটা খবর হতে হবে। দুর্ভাগ্যবশত তিনি ফোন দিয়েছেন সেটা তাঁর দোষ না, ওখানে পুলিশ তাদের দায়িত্ব ছিল যাতে সংঘর্ষ প্রতিহত করা যায়, যাতে মিছিল যখন হচ্ছে যারই হোক না কেন সেটা ঠিকভাবে নিয়ন্ত্রণ মধ্যে রাখা খানিকটা দায়িত্ব পুলিশের আছে। খোলা রক্ষা করে 356-র আমরা অনেকবার বলেছি, আমরা চিরকাল বিরোধী, আমরা রাষ্ট্রপতি পদটা রাজ্যপাল পদটাই আমরা তুলে দেওয়ার কোনো দরকার নেই, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে রাজ্যপালের কোনো দরকার নেই। 356 আমাদের মুখ্যমন্ত্রী উনি আগে বলতেন, সকালে একবার বলতেন, বিকালে একবারে বলতেন, যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে ছিলেন, কংগ্রেসের সঙ্গে ছিলেন, আমরা চিরকালই 356 বিরোধী, এখনও বিরোধী। যদি এই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরোধিতা করি। একটাই রাস্তা আছে, কারো যদি মনে হয় যে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাহলে বিধানসভায় সেখানে প্রমাণ দিতে হবে, রাজ্যপালকে, কেন্দ্রীয় সরকারের এতে কোনো কিছু করার নেই, এটা আছে বোম্বাই জাজমেন্ট ইত্যাদি আমি তার মধ্যে যাচ্ছি। ওরা বিজেপি থেকে তিনজন ডাক্তারের সুপারিশ করেছে এবং সেটা বলতে হবে কীভাবে মারা গেছে সেটা বলতে হবে, সেটা নিশ্চয়ই
নিয়ম মেনে হবে বলে মনে করছি। মর্গে এখন আছে, কোথায় আজকে শুরু হবে না? এই যে পুলিশের হত্যা, মানে কালকে যে ঘটনা, পুলিশের গুলিতে মারা গেছে না, ছটায় মারা গেছে পুলিশের, ছটায় মারা গেছে না বাইরের লোকের, ছটায় মারা গেছে, আমি জানবো কী করে? আমি তো, আমার এমন কোনো চোখ নেই এখানে বসে ওখানে দেখতে পাচ্ছি কে মারল, সেভাবে তো বলা যায় না। কাজে এটা তদন্ত করে বার করা উচিত কীভাবে হল। অতি সক্রিয় হয়ে যাচ্ছে কোথাও কোথাও পুলিশ আপনাদের আন্দোলনের সময়? পুলিশকে যেমনভাবে চালাচ্ছে তেমনভাবে চলছে, আর যেভাবে পুলিশকে চালাচ্ছে সেভাবে চলছে। যদি বলে থাকে অতি সক্রিয় হতো তাহলে তো সক্রিয় হবে, যদি বলেছে অতি সক্রিয় হলো না অতি সক্রিয় হবে না। 2011-এর পর এই প্রথম কোনো বন্ধে রাজ্য সরকার একবার করে জারি করল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নৈতিক সমর্থন, অথচ বাস চলছে, অটো চলছে, পরিবহন ব্যবস্থা সচল হয়েছে। এই সরকারের ঘোষণা এবং রাজ্যের মধ্যে যেমন ফারাক থাকে তথাকথিত উন্নয়নের বন্যা হয়েছে। আর এখন ঘরে ঘরে সরকার, তাই তো নাকি? দুয়ারে দুয়ারে সরকার আর ঘরে ঘরে বেকার। উন্নয়নের ছাপটা দেখতে হলে দেখতে হবে যে দুয়ারে দুয়ারে সরকার আর ঘরে ঘরে বেকার, তাই তো চলছে। আমি সকালবেলা যা দেখেছি রাজ্যের সর্বত্রই চেষ্টা করেছে, ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা এমার্জেন্সি জবের জন্য তাদের ব্যর্থ হয়েছে যেতে হয় যাওয়া উচিত। মানে